আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া প্রথমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ মারিউপোলে বড় সাফল্যের দাবি চেচেন যোদ্ধাদের এরপর জানিয়ে দেব ধ্বংস আর হাহাকার ইউক্রেনের রুশ হামলার এক মাস দেখুন যুদ্ধের ধূসর ছবি এরপর রয়েছে রাশিয়ার আরও এক জেনারেলকে হত্যার দাবি করল ইউক্রেন এ পর্যন্ত ৬ রুশ জেনারেল খতম হয়েছে এদিকে ভয়ঙ্কর আপডেট সংবাদ রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে পাল্টা জবাব দেওয়া হবে ঘোষণা বাইডেনের এবং সর্বশেষ জানিয়ে দেব পুতিনকে হত্যা নিয়ে কলাম পত্রিকার নামে রুশ রাষ্ট্রদূতের মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন চেচেন মুসলিম যোদ্ধারা যে একের পর এক ঘাঁটি দখল করছে যে কারণে রাশিয়ার বিজয় নিশ্চিত তবে রাশিয়াও ব্যাপক বিপদে রয়েছে কারণ রাশিয়ার অনেক সেনা যুদ্ধ অস্ত্র ধ্বংস হচ্ছে তবে ইউক্রেন তো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে বা যে কোনো মুহূর্তেই হোক ইউক্রেনকে পুরোদমে দখল করে নেবে রাশিয়া এমনটাই বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে ভিউয়ার্স ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে মারিউপোলে বড় সাফল্যের দাবি চেচেন যোদ্ধাদের আনন্দে আত্মহারা খুশিতে মিষ্টি বিতরণ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই চেচেন যোদ্ধারা রুশ সেনাদের হয়ে লড়াই করছে এর মধ্যে যুদ্ধের এক মাস পূর্ণ হলো পশ্চিমারা বলছে রুশ সেনাবাহিনীর সদস্যরা কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জনে সক্ষম হয়নি ঠিক এমন সময় বড় সাফল্যের দাবি করেছে চেচেন যোদ্ধারা যদিও তাদের দাবিটি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে চেচেন নেতা রমজান কাধিরভ বলেছেন ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলের সিটি হলের নিয়ন্ত্রণ নিয়েছে চেচেন যোদ্ধারা এবং সেখানে তারা রাশিয়ার পতাকা উড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওটিতে তিনি বলেছেন মস্কোর বাহিনী শহরের পূর্ব অংশের আবাসিক এলাকাগুলোকে শত্রুমুক্ত করেছে ওই ভিডিওটিতে দেখা যায় একটি বিধ্বস্ত ভবনের সামনে একদল চেচেন সৈন্য কাধিরভের ছবি লাগানো পতাকা তুলে ধরছে এর আগে কাধিরভ এক সাক্ষাৎকারে বলেছিলেন রাশিয়ার জন্য প্রাণ দিতেও আমার আপত্তি নেই উল্লেখ্য রাশিয়ার চেচনিয়া অঞ্চলে এককভাবে আধিপত্য বিস্তার করেন রমজান কাধিরভ তিনি পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত একসময় চেচেনদের সঙ্গে রুশ সেনাদের যুদ্ধ চললেও এখন রাশিয়ার হয়ে কাধিরভের নেতৃত্বে লড়ছে তারা ধ্বংস আর হাহাকার ইউক্রেনে রুশ হামলার এক মাস ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর কথা ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারপর থেকে গোটা একটা মাস কেটে গিয়েছে এই এক মাসে শয়ে শয়ে মানুষ প্রাণ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় শরণার্থী সমস্যায় এখন ইউরোপ শুধু ইউক্রেন বা রাশিয়াকেই নয় এই যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বে কবে শেষ হবে এই যুদ্ধ কোথায় দাঁড়িয়ে আছে যুদ্ধ কি কি ঘটলো এক মাসে কতটা বাড়লো এই সংকট দেখো ২৪শে ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে অসামরিকরণ এবং নাৎসিমুক্ত করা এবং সেই দেশে বসবাসকারী রুশ ভাষাভাষীদের রক্ষা করার কথা বলে সেই দেশে একটি বিশেষ সামরিক অভিযান চালানোর কথা ঘোষণা করেছিলেন একই সঙ্গে তিনি এই অভিযানে হস্তক্ষেপের না করার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছিলেন বেশ কয়েকটি শহরে একসঙ্গে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি পূর্ণমাত্রার হামলা শুরু করা হয়েছিল ২৬শে ফেব্রুয়ারি পশ্চিমী দেশগুলি ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করেছিল সুইফট আন্তঃব্যাংক ব্যবস্থা থেকে রাশিয়ার বেশ কিছু ব্যাংককে বহিষ্কার করেছে রুশ বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে রাশিয়াকে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী ইউক্রেনকে সামরিক সরঞ্জাম ও অর্থ দিয়ে সাহায্য করেছে ২৮শে ফেব্রুয়ারি পুতিন রুশ প্রতিরক্ষা মন্ত্রী এবং জেনারেল স্টাফের প্রধানকে নির্দেশ দিয়েছিলেন রুশ আর্মি ডিটারেন্স ফোর্সকে যুদ্ধ সতর্কতায় রাখার ন্যাটো সদস্য দেশগুলির আক্রমণাত্মক বিবৃতি এবং আর্থিক নিষেধাজ্ঞার দোহাই দিয়েই পুতিন রাশিয়ার পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছিলেন কিন্তু মনে করা হয় যুদ্ধক্ষেত্রে তার বাহিনী ধারাবাহিকভাবে বিপর্যস্ত হওয়াতেই এই নির্দেশ দেওয়া হয় কিয়েভ এবং মস্কোর মধ্যে প্রথম শান্তি আলোচনার সময় রাশিয়ার যুদ্ধবন্ধের তিনটি শর্ত দিয়েছিল ক্রিমিয়ার উপর রুশ সার্বভৌমত্বের স্বীকৃতি ইউক্রেনীয় রাষ্ট্রের অসামরিকরণ
ও নাৎসিমুক্তকরণ এবং এর নিরপেক্ষতা থাকার নিশ্চয়তা। অপরদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি অবিলম্বে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য পদের জন্য আবেদন করেছিলেন। প্রথম শহরের পতন, 3 মার্চ ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসন এর পতন ঘটে। রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াপন্থী বিদ্রোহীদের দখলে থাকা ইউক্রেনীয় অঞ্চলগুলিকে সংযুক্ত করার জন্যই দক্ষিণাঞ্চলে স্থলভাগ দখল করে রাশিয়া। খেরসনই প্রথম ইউক্রেনীয় শহর যার পতন ঘটে রুশ বাহিনীর হাতে। তারপর একে একে খারগিভ, মারিউপোলের মতো শহরের পতন ঘটেছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের প্রেক্ষাপটে 4 মার্চ তারিখে রাশিয়া ভুয়া খবর প্রচারের বিষয়ে একটি নতুন আইন প্রণয়ন করেছে। নয়া আইনে ধরা পড়ে শাস্তি হিসাবে 15 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এরপরে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রাশিয়া থেকে তাদের খবর সংগ্রহ বন্ধ করে দিয়েছে। একটি স্বাধীন রুশ রেডিও স্টেশন এবং টিভি চ্যানেলও তাদের সম্প্রচার বন্ধ করে দিয়েছে। আরও এক রুশ জেনারেলকে হত্যার দাবি ইউক্রেনের সেনাবাহিনীর। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে তাদের বাহিনী ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলের চেরনোভাইভ কাতে রাশিয়ান এক জেনারেলকে হত্যা করেছেন। তার নাম ইয়াকোভ এজান্তসে বলেও জানিয়েছেন তারা, খবর সিএনএনের। ইউক্রেনের সেনাবাহিনীর ভাষ্য, ইয়াকোভ এজান্তসে রুশ ফেডারেশনের দক্ষিণ সামরিক জেলার 49তম সম্মিলিত সামরিক বাহিনীর কমান্ডার ছিলেন। তবে কোন সময় তাকে হত্যা করা হয়েছে খবরে সে বিষয়ে কিছু বলা হয়নি। এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে 6 জন রুশ জেনারেল এবং ব্ল্যাক সি ফ্লিটের 1 জন ডেপুটি কমান্ডার নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে পাল্টা জবাব দেওয়া হবে বলছে বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেন, রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে পশ্চিমের সামরিক বাহিনী তার উপযুক্ত জবাব দেবে। সংবাদ সম্মেলনের সময় একজন সংবাদদাতার প্রশ্নের জবাবে বাইডেন বলেন, এতে এ ধরনের সাড়া দেওয়া হবে। আপনারা একথা জানতে চান কিংবা চান না যে ন্যাটো কি বাহিনীর মোকাবেলা করতে ইউক্রেনে প্রবেশ করবে, সেই সিদ্ধান্ত আমরা সেই সময়ই নেব। ন্যাটোর সদর দপ্তরে প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন যে রাশিয়াকে প্রধান অর্থনীতি সমৃদ্ধ বিশ জাতিগোষ্ঠী থেকে সরিয়ে ফেলা উচিত এবং ইউক্রেনকে এই যে G20 বৈঠকে যোগ দিতে দেওয়া উচিত। ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের 1 মাস পূর্ণ হবার এই দিনটিতে এই প্রসঙ্গটি বিশ্বের নেতৃবৃন্দের সাথে তার বৈঠকের সময় উত্থাপন করা হয় বলে বাইডেন নিশ্চিত করেছেন। যখন জানতে চাওয়া হয় যে রাশিয়ার সাথে অস্ত্রবিরতি করার জন্য ইউক্রেনকে কি তার কোনো অঞ্চল ছেড়ে দিতে হবে, তখন বাইডেন জবাবে বলেন, আমার তো মনে হয় না তাদের সেটা করতে হবে, তবে সে সিদ্ধান্ত ইউক্রেনই নিতে পারে। তার সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত লাখ লাখ ইউক্রেনীয়কে ত্রাণ দেওয়ার জন্য মানবিক সাহায্য বাবদ $100 কোটি বেশি প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে। প্রেসিডেন্ট বলেন, পরিবারদের পূর্ণ মিলনের উপর গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় 1 লাখ লোককে স্বাগত জানাবে এবং ইউক্রেন ও প্রতিবেশী রাষ্ট্রগুলোতে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখা এবং মানবাধিকার সুরক্ষার জন্য $32 কোটি বিনিয়োগ করবে, সূত্র ভয়েস অফ আমেরিকা। পুতিনকে হত্যা নিয়ে কলাম, পত্রিকার নামে রুশ রাষ্ট্রদূতের মামলা। ইতালিতে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই রাজভ ইতালীয় সংবাদপত্র লা স্টাম্পার বিরুদ্ধে মামলা করেছেন। এই পত্রিকাতে গত 22 মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা সংক্রান্ত বিষয় নিয়ে একটি বিশ্লেষণ ধর্মী নিবন্ধ লেখা হয়। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইতালির রুশ রাষ্ট্রদূত রাজভ বলেছেন, সংবাদপত্রটির বিরুদ্ধে তিনি পুতিনকে হত্যার উস্কানি দেওয়ার অভিযোগ এনেছেন। তবে লা স্টাম্পার সম্পাদক ম্যাসিমো জিনিনি সংবাদপত্রের ওয়েবসাইটে পোস্ট করা এক ভিডিওটিতে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, মানবতা এবং সত্যকে হত্যা করে এমন অনুদার শাসকদের থেকে আমরা শিক্ষা নেই না। গত 22 মার্চ লা স্টাম্পা অত্যাচারীকে হত্যা করায় যখন একমাত্র বিকল্প শিরোনামে একটি বিশ্লেষণ প্রকাশ করে, ওই কলামে লেখা হয়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামাতে বিকল্প সবকিছু ব্যর্থ হলে একমাত্র সমাধান হতে পারে প্রেসিডেন্ট পুতিনকে হত্যা করা। কলামে আরো লেখা হয়, একজন অত্যাচারীকে হত্যা করার মাধ্যমে সমস্যাগুলোর খুব কমই সমাধান হয় এবং বরং এতে পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে, সূত্র গার্ডিয়ান।